नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। मंगलवार 9 मार्च 2021 12टी राशि केमन जाबे एई निये किन्तु आलोचना करब। यदि प्रोग्रामटी भालो लागे एकटु लाइक और शेयर प्लिज करे देबेन। प्लिज सबस्क्राइब करते भुलबेन ना। जारा जारा प्रोग्राम देखछेन सबस्क्राइब करेछेन तादेर असंख्य धन्यवाद। और प्रोग्राम शुरू करार आगे बोली, जारा जारा अनलाइने आमार थेके प्रेडिक्शन निते चान तारा किन्तु अवश्यई डेसक्रिपशने व्हाट्सअप नम्बर पेये जाबेन। सेखाने जोगाजोग करे आमार थेके आपनारा प्रेडिक्शन निते पारेन। এবং প্রোগ্রামের শেষে আমি আপনাদের একটা টিপস দেব। যারা যারা আর্থিক দিক থেকে অর্থ উপার্জন করছেন কিন্তু টাকা থাকছে না, এই নিয়ে আমি একটা দুটো টিপস আপনাদের দেব। একটু শেষে ফলো করবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। চলে আসি আজকে দিনপঞ্জিকাতে। আজকে কিন্তু মঙ্গলবার, চন্দ্র বসে থাকছে মকর রাশিতে রবি নক্ষত্রে, উত্তরাশয় নক্ষত্রে রাত 8:30 পর্যন্ত থাকছে। তারপর কিন্তু শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে চলে যাচ্ছে। সারাদিনই চন্দ্র মকর রাশিতে থাকছে এবং যারা এই দিনে জন্মগ্রহণ করবেন তাদের রবির মহাদশা হবে, নরগণ হবে, মকর রাশি হবে। এবং রাত্রির 8:30টার পরে জন্মগ্রহণ করে তাহলে তার মকর রাশি, চন্দ্রের মহাদশা, শ্রবণা নক্ষত্র এবং দেবগণ হবে। এদিন বিকাল 3টে থেকে 4:30 পর্যন্ত রাহুকাল থাকবে। তাই রাহুকালে কোনো শুভ কাজ কিন্তু করা উচিত না, আগের থেকে সেই টাইমটাই বলে দিলাম। এবং দুপুর 2-3 পর্যন্ত কৃষ্ণপক্ষের একাদশী তিথি থাকবে। তারপর কিন্তু কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি পড়ে যাবে। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দশমভাবে চলবে। রবি নক্ষত্রে থাকছে প্রায় সারাদিন এবং তারপরে চন্দ্রের নক্ষত্রে চলে যাচ্ছে। রবি আপনাদের পঞ্চমপতি, চন্দ্র দশমের সঙ্গে পঞ্চমের একটা কানেকশান হচ্ছে এবং বর্তমান রবি কিন্তু আপনাদের একাদশভাবে বসে আছে। ফলে সেই দিক থেকে কর্মের সফলতার দিন, যে কোনো দিক থেকে কর্মে সফলতা পাবেন। প্রেম সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। কথাবার্তা একটু বুঝে বলবেন। হঠাৎ করে কথার মধ্যে হয়তো একটু উগ্রতা প্রকাশ করলো, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রেখে চলার চেষ্টা করবে। বাড়ির কোনো ডেকোরেটিংয়ের কাজ আজকে করতে পারেন, গাড়ির কোনো মেকানিক্যাল কাজ আপনারা আজকে করাতে পারেন। সেদিক থেকে কিন্তু ভালো ফল আজকে পেয়ে যাবেন। যারা বাড়িতে বসে কর্ম করে, যারা বাড়ির কাছাকাছি ব্যবসা করে, এইসব দিক থেকে কিন্তু আজকের দিনটা ভালো যাবে। যারা আর্টিস্টিক কাজ করে, যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে আজকের দিনে ভালো ফল পাবেন। হঠাৎ কোনো প্রমোশন আপনাদের আসতে পারে। সেদিক থেকে মন মানসিকতা, কোনো মনের ইচ্ছা আজকের দিনে আপনাদের পূর্ণ হতে পারে। প্রেমের দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। ওভারঅল দিনটা কিন্তু আপনাদের ভালো কাটবে। কর্মের জায়গায় অনেকটাই পজিটিভনেস থাকবে। কিছু ক্ষেত্রে একটু শত্রুতার সম্মুখীন হতে পারেন, সেই জায়গাটা কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিবাহিত জীবন এবং ব্যবসার জন্য কিন্তু আজকের দিনটা ভালো, বিশেষ বাধা কিন্তু আজকের দিনে দেখাচ্ছে না। আর্থিক দিক থেকে কিছু গেইন কিন্তু আপনাদের আজকে হতে পারে। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ভাগ্যস্থানে চন্দ্র রবি নক্ষত্রে বসে আছে, উত্তরাশা নক্ষত্রে 8:30 পর্যন্ত। তারপর চন্দ্রের নক্ষত্রে চলে যাবে, শোভনা নক্ষত্রে। রবি আপনাদের চতুর্থপতি এবং গিয়ে দশমভাবে বসে আছে। এর সাপেক্ষে আপনারা কিন্তু আজকে ভাগ্যের দিক থেকে যথেষ্ট স্বাদ পাবেন। শিক্ষা, পারিবারিক, মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। মনের মধ্যে পজিটিভনেস থাকবে, সেদিক থেকেও ভালো ফল দেখাচ্ছে। কর্মের দিকে কিন্তু ভাগ্যের অনেকটা স্বাদ আজকের দিনে আপনারা পেতে পারেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আজকের দিনে হতে পারে। মনের উদ্যম যথেষ্ট বেশি থাকবে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। প্রেম এবং সন্তানের দিকে বিশেষ বাধা আজকের দিনে দেখাচ্ছে না। বিবাহিত জীবনের জন্য কিন্তু আজকে ভালো, ব্যবসার দিক থেকেও যথেষ্ট ভালো ফল পাবেন। কিছু আর্থিক লাভ আজকের দিনে আপনাদের হতে পারে। ওভারঅল দিনটা কিন্তু আজকে আপনাদের ভালো কাটবে, সেদিক থেকে কোনো বাধা বিশেষ একটা দেখাচ্ছে না। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি অষ্টমভাবে চন্দ্র, রবির নক্ষত্রে বসে আছে। রবি আপনাদের তৃতীয়পতি এবং রবি বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। সেদিক থেকে ভাগ্যের দিকে কিন্তু কিছু বিড়ম্বনা আজকে আপনাদের দেখতে হতে পারে। হঠাৎ ভাগ্যের দূরযাত্রার ক্ষেত্রে বাধা কিছু ক্ষেত্রে কিন্তু হতে পারে। সব ক্ষেত্রেই যে হবে তা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দেখাচ্ছে। কিছু দিক থেকে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকা, অত্যাধিক খরচের আধিক্য থাকার জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকা, পিতার দায়বদ্ধতা, পিতার জন্য কিছু খরচের আধিক্য আজকের দিনে দেখাচ্ছে। ফলে ওভারঅল দিনটা ভালো কাটবে, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা প্রেশার আপনারা আজকে দেখতে পারবেন। যদিও এটা এক দুদিনের ব্যাপার, পরবর্তীকালে আবার নরমাল হয়ে যাবে। কিন্তু আজকের দিনটা কিন্তু যাই করবেন একটু ভেবেচিন্তে করার চেষ্টা করবেন। ওভারঅল কিন্তু দিনটা মধ্যম প্রকৃতির যাবে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির সপ্তমভাবে চন্দ্র এবং রবির নক্ষত্রে। রবি আপনাদের দ্বিতীয় প্রতি অষ্টমভাবে গিয়ে বসে আছে। সেখানে দাঁড়িয়ে বলতে পারা যায় যে আজকের দিনটা কিন্তু আপনাদের বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল আজকে আপনারা পাবেন। ছোটোখানের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের আর্থিক দিক থেকে গেইন দেখাচ্ছে এবং আর্থিক লাভ যে কোনো দিক থেকে, ব্যবসার দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, আর্থিক লাভ আজকে আপনাদের কিছু হতে পারে। কিছু ফাটকায় লাভ যেটা হয়তো আশা করেনি সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। পার্টনার ডিলিংস হতে পারে, মনের কোনো ইচ্ছা, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, সেই দিক থেকেও কিন্তু আজকের দিনটা ভালো দেখাচ্ছে। আর্থিক দিক থেকে তো বলে দিচ্ছে। কর্মের দিকে বিশেষ বাধা আজকে দেখাচ্ছে না এবং যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও কিন্তু আজকে যথেষ্ট ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে পিতার দিকে, ভাগ্যের দিকে এবং দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা আজকের দিনে আসতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলবেন। ওভারঅল দিনটা কিন্তু অ্যাসিডি চলবে। চলে আসি সিংহ রাশিতে। সিংহ রাশি ষষ্ঠভাবে চন্দ্র প্রতিযোগিতায় জয়লাভ করাবে। যদি কোনো ইন্টারভিউ ফেস করা থাকে আজকের দিনে আপনারা করতে পারেন। রোগব্যাধি থেকে একটু সাবধানে থাকবেন। শারীরিক দিক থেকে কোনো সমস্যা আজকের দিনে আপনাদের হতে পারে, সেদিক থেকেও কিন্তু মন মানসিকতা, মাথার বুকের কোনো সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছে। জলঘটিত কোনো রোগ থেকে একটু আজকে সাবধান থাকার চেষ্টা করবেন। বাইরে খাওয়ার আজকে না খাওয়াই ভালো। ব্যবসা বিবাহিত জীবনের জন্য মোটামুটি ভালো দেখাচ্ছে। খুব একটা পজিটিভ রেজাল্ট না দিলেও মোটামুটি খারাপ দেখাচ্ছে না, অ্যাজ ইট ইজ চলবে প্রতিদিনের মতো। কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। কর্মের দিকে, ভাগ্যের দিকে যথেষ্ট সাথ পাবেন, সেদিকে কোনো বাধা আজকের দিনে আপনাদের দেখাচ্ছে না। আর্থিক গেইন কিছু আপনাদের হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। যারা বিদেশে যাতায়াত করে যেতে চাইছে আজকের দিনে কিন্তু বিদেশ যাত্রা হতে পারে, অথবা যারা বিদেশে মাটিতে আছে তাদের কিন্তু আজকে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ওভারঅল দিনটা কিন্তু মধ্যম প্রকৃতি কাটবে, খুব একটা পজিটিভ কিন্তু আজকের দিনে বলা যাচ্ছে না। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো যাবে। যে কোনো দিক থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিন্তু পাশাপাশি খরচের আধিক্যও কিন্তু আজকে থাকছে। প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, সেদিকে কোনো বাধা নেই। যদি সন্তানের ব্যাপারে কোনো গুড নিউজ পাওয়া থাকে সেটাও কিন্তু আজকের দিনে আপনাদের আসতে পারে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। আর্টিস্টিক কাজ যারা করে তাদের দিক থেকেও ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, সেদিক থেকেও কিন্তু ভালো ফল আপনাদের দেখাচ্ছে। পঞ্চমে যখন চন্দ্র থাকে তখন মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকে। যদিও শনি ঘরে বসে আছে চন্দ্র, সেখানে খুব একটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে না নর্মালি। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এখানে বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান, সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে লোন পরিশোধ করতে পারেন, কিছু কেনাকাটা, শখশৌখিনতা পূরণ করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। ভাগ্যের কিছু বিড়ম্বনা আজকে আপনাদের দেখতে হতে পারে। আর্থিক দিক থেকে মনের কোনো ইচ্ছা, আর্থিক দিক থেকে গেইন হবে। মনের কোনো ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখাচ্ছে। বিবাহিত জীবনে এবং ব্যবসার দিক থেকে বিশেষ বাধা আজকের দিনে কিন্তু দেখাচ্ছে না। ওভারঅল দিনটা কিন্তু আপনাদের ভালো কাটবে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ চন্দ্র এবং আপনাদের অলরেডি ডাইয়া চলছে। সেখানে দাঁড়িয়ে চন্দ্র এবং শনির একটা অ্যাক্সেস আপনারা দেখতে পারবেন এবং সেখানে দাঁড়িয়ে বৃহস্পতিও সেখানে বসে আছে। একটা গজকেশ্বরীর এফেক্টও কিন্তু অলরেডি চলছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ক্ষেত্রে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে। শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থানের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু এফোর্ট পড়াশোনার ক্ষেত্রে দিতে হবে। মায়ের শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িগাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে ভালো ফল পাবেন আজকের দিনে। বিদেশ যাত্রা হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে ভালো। কর্মে নতুন পথ কিন্তু আজকে আপনারা খুঁজে পেতে পারেন। ইন্টারভিউ ফেস করতে থাকলে সেদিক থেকে ভালো ফল পাবেন। যারা বাড়িতে বসে কর্ম করে সেদিক থেকেও ভালো ফল পাবেন। প্রেম, সন্তানের দিক থেকে বিশেষ বাধা আজকের দিনে দেখাচ্ছে না। খালি সন্তানের শারীরিক দিক থেকে একটু সাবধানতা আজকের দিনে অবলম্বন করা উচিত। বিবাহিত জীবন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মধ্যম প্রকৃতির চাপ। যে কোনো কারণে মনের মধ্যে একটা ভারাক্রান্ত ভাব, মনে একটু ডিস্টার্ব, এই জিনিসটা কিন্তু আজকে আপনাদের ফিল হতে পারে। তাই আজকের দিনটাই, কালকে আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তাই আজকের দিনটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। অযথা উটকো ঝামেলায় নিজেকে জড়াবেন না। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি তৃতীয়ভাবে চন্দ্র। তো সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আপনাদের কিন্তু আজকে তৃতীয়ভাবে চন্দ্র থাকলে মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকে। সেদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ মাইন্ড আজকে থাকবে। সেই জায়গাটাকে কাজে লাগান। আপনাদের রবি নক্ষত্রে চন্দ্র বসে থাকছে এবং তারপরে चंद्र नक्षत्रे चले जाने दाड़िए अपना क्योंकि छोटोखाटो भ्रमण होते काजेर क्षेत्र एक्सट्रा घोराघुरी आज के दिन अपन होते प्रयोजन तुलना एक बेशी घोराघुरी क्योंकि आज के मन उत्तम जेमन काज कर घोराघुरीटाओ पाशापाशी देखा दूर जात्रार क्षेत्र भलो देश मध्य जो दूर कोथाओ जाओयार ब्यापार थाके आज के दिन अपना जेते पारेन भाग्य दिक थेके साथ पाबेन उच्च शिक्षार क्षेत्र भलो पितार दिक थेके अनेकटा बेशी सुफल आज के आपनारा आशा करते पारेन पितार दिक थेके किछु लाभ आपनारा आज के देखते पारबेन। मायर शारीर दिखे एक सवधानता अवलम्बन करा उचित पाशापाशी शिक्षार क्षेत्र और बाड़ी गाड़ी क्षेत्र जदिव भलो शिक्षार क्षेत्र क्योंकि अनेक बेसि एफोर्ट आज के अपन दीते हैं। कर्मे दिक्कत शुभ फल पाबेन नतून कर्मर संगे आज के दिन जुक्त होते पारेन। ओभारअल दिन क्योंकि अपन भलो काटबे जेहेतु तृतीय भावे चंद्र जदिव सेखाने बीज जुगेर एक एफेक्ट रहा है राहु चंद्र एक दृष्टि चंद्र पर राहु दृष्टि पड़े आछे पाशापाशी बृहस्पति और चंद्र एक गजकेशरी एफेक्टो आछे पर सेखाने दाड़िए क्योंकि अनेक भलो मंद परिस्थिति आज के दिन अपन देखते होते पारे ताई जाई करबेन माथा ठंडा रेखे करबेन ओभारअल क्योंकि दिन आज के अपन भलो काटबे। धनुराशिर क्षेत्र देखो धनुराशिर क्षेत्र क्योंकि एक ही घरे जेखाने चंद्र आज के अवस्थान करछे मकर राशिते सेखाने बृहस्पति बसे आछे बुध बसे आछे और शनि बसे आछे पाशापाशी राहुर दृष्टिटाओ क्योंकि चंद्रेर ओपर पड़े आछे फले आज के दिन हठकारी कोनो डिसिजन आज के आपनादेर नेওয়া उचित ना। आर्थिक दिक थेके कोनो बड़ो डिल आज के आपनादेर करा उचित ना यदिओ आर्थिक गेन आपनादेर आज के होबे किन्तु हठकारी कोनो डिसिजन आर्थिक बड़ो कोनो डिल करते गेले आज के दिने ना करा भालो। पाशापाशी बाड़ीते कोनो जुट झमेला होले सेखाने किन्तु निजेके कंट्रोल रेखे सबटा मेनटेन करे नेওয়া भालो। सेखान थेकेओ किन्तु बाड़ीते कोनो अतिथि आसते पारे अनुष्ठान होते पारे कथाबार्ता अनेक बेशी पजिटिव थाकबे आबार किछु क्षेत्रे किन्तु नेगेटिव होते पारे ताई जाई बोलबेन बुझे शुने कथा बोलार चेष्टा करबेन फाटकाय किछु लाभ आपनादेर आज के होते पारे। पाशापाशी कर्मेर जायगाओ किन्तु आज के भालो देखाच्छे विशेष बाधा आज के दिन देखाच्छे ना किन्तु जेहेतु चंद्र और शनिर एक एक्सिसेर मध्ये आछे एबं बृहस्पति पाशापाशी आछे राहु दृष्टि पड़े आछे अनेकगुलो जोग किन्तु चंद्रके केंद्र करे होये आछे सेखाने दाड़िये आमि बोलते पारि जे आजकेर दिनटा एज इट इज चालानोर चेष्टा करबेन ताहले किन्तु आपनादेर भालो जाबे। चले आसि मकर राशिर क्षेत्रे मकर राशि क्योंकि चंद्र अवस्थान से शनि बसे आछे बृहस्पति बसे आछे बुध बसे आछे राहु दृष्टिटा पड़े आछे सेखाने दाड़िये आपनारा किन्तु आज के दिन बड़ो कोनो हट करे कोनो डिसिजन आज के दिन निते जाबेन ना जाई करबेन अनेक भेबे चिंते करबेन ताहले किन्तु अवश्य भालो जाबे। विवाहित जीवन व्यवसा दिकेओ जा परिस्थिति होक ना केन निजेदेर एकटु कन्ट्रोल राखार चेष्टा करबेन एमनि कोनो बाधा नेई किन्तु जेहेतु शनि चंद्र एकटा बीजयोगेर एकटा एक्सिसेर मध्ये आछे पाशापाशी राहु दृष्टि चंद्रेर ओपर पड़े आछे खाली बृहस्पति चंद्र एक गजकेशरीर एफेक्ट क्योंकि देखा से आज के दिन से दाड़ी क्योंकि परिस्थिति तो सामले जाए क्योंकि कोनो विवाद झमेला थेके आज के निजेदेर विरत रखार चेष्टा करबेन। व्यवसार दिकेओ क्योंकि आज के मोटामुटी भालोई जाबे खूब एक खराब जाबे ना जरा विशेषकर पार्टनारशिप व्यवसा करे एदेर दिक थेके किन्तु कोनो लाभ आज के दिने आपनारा देखते पारबेन। अवश्य आर्थिक दिक थेके गेन कराबे सेदिक थेके कोनो बाधा नेई हठात् पाटका लाभ किन्तु आपनादेर होते पारे। कर्मेर दिक थेके भालो फल पाबेन शिक्षा बाड़ी गाड़ी मातृस्थान दिके विशेष बाधा आज के दिने आपनादेर देखाच्छे। प्रेम और सन्तान दिक थेके किन्तु एकटु समस्या आछे सेई जायगाटा किन्तु एकटु कंट्रोल राखार चेष्टा करबेन। ओभारअल दिनटा किन्तु आपनादेर मध्यम प्रकृति काटबे जाई करबेन भेबेचिंते करार चेष्टा करबेन। चले आसि कुम्भ राशिर क्षेत्रे कुम्भ राशि द्वादश भावे चंद्र और राशि क्योंकि अपन रवि और शुक्र अवस्थान करछे एकदि जेमन मन मानसिकता पजिटिव थाकबे आज के दिन क्योंकि एक खर्चे आधिक्य देखते पाबेन शारीरिक कोनो प्रॉब्लम आज के दिन देखते पाबेन से जगहगुलोर जन्य मन मानसिकता क्योंकि एक डिस्टार्ब थाकते पारे। पाशापाशी राहु दृष्टिटा चंद्रेर ओपर पड़े आछे और शनि दृष्टिटा शनि चंद्रेर एकटा एक्सिसेर मध्ये आछे पाशापाशी गजकेशरी बृहस्पति चंद्रेर एकटा एक्सिसेर मध्ये आज के दिन आछे ताई दिनटा क्योंकि हठकारी कोनो सिद्धांत नेওয়ার दिन ना जाई करबेन भेबे चिंते करबेन एवं अवश्य किन्तु खर्चे आधिक्य बेशी थाकबे। विदेश यात्रार जोन्नो भालो विदेशेर संगे जोदि कोनो कानेक्शन थाके सेई दिक थेके भालो फल जोदिओ पाबेन किन्तु खर्चेर आधिक्य एकटु कंट्रोल राखार चेष्टा करुन एवं मन मानसिकताके एकटु ठंडा राखार चेष्टा करुन। सेई शत्रुतार दिक थेके एकटु साबधाने आजके थाकबेन हठात् शत्रुता गाये पड़े क्यों शत्रुता करते पारे सेई जायगा थेके निजेके एकटु बिरत राखबेन। लोन परिशोधेर जोन्नो किन्तु आजकेर दिनटा यथेष्ट भालो देखाच्छे ना बा लोन प्राप्तिर जोन्नो किन्तु आजकेर दिनटा यथेष्ट भालो ना। विवाहित जीवन और व्यवसार जो दिन मध्यम प्रकृति खाटबे विशेष को बाधा क्योंकि देखा ना क्योंकि ताओ बोललाम कथबार्ता और निजे मध्य जो भूल बोझाबुझि है से क्षेत्र में क्योंकि एक सावधानता अवलम्बन करा उचित एक आज के दिन में कोर्ट केस आछे से जगह क्योंकि एक प्रॉब्लेमेटिक होते पारे। चले आसि मीन राशि क्षेत्र में मीन राशि जदिव एकादश चंद्र दिन अवश्य भले जाए कि मन इच्छापूर्ण होते पारे कोनो गिफ्ट अपनारा आज के पेते पारेन कारोर माध्यमे से दिक थेके जेमन भालो पाशापाशी मन मानसिकता एकटु डिस्टार्ब आज के आपनादेर थाकबे। शारीरिक दिक थेके कोनो समस्या आसते पारे सेई जायगाटाओ किन्तु देखाच्छे जदिव रोग मुक्ति देखाच्छे पंचमे दृष्टि दिए चंद्र बसे आछे किन्तु सेखाने शत्रुतार क्षेत्रे जेमन भालो फल पाबेन, लोन परिशोधेर जोन्नो भालो फल पाबेन। शारीरिक दिक थेके मध्यम प्रकृति जाबे, जेहेतु रवि नक्षत्रे बसे थाकछे सारादिनई प्राय एबं रवि द्वादशभावे एबं आपनादेर षष्ठपति, सेखाने दाड़िये किन्तु शारीरिक दिक थेके एकटु समस्या होते पारे। जे घोराघुरी एंटारटेनमेंट बाड़बे सेदिक थेके कोनो बाधा नेई, किन्तु पार्टनारेर संगे एकटु बुझे शुने कथा बोलबेन जाते छोटोखाटो ब्यापार निये जेन विशाल किछु एकटा घटना ना घटे सेई जायगाटा किन्तु एकटु लक्ष्य राखबेन। आर्थिक दिक थेके लाभ किन्तु आजके आपनादेर हठात् होते पारे, सेई जायगाटा किन्तु देखाच्छे। प्रेम और सन्तान जो मध्यम प्रकृति फल प्रेमे क्योंकि किछु भूल बोझाबुझि जी आपनादेर थाकते पारे, सेई जायगाटा किन्तु देखाच्छे। अवश्यई किन्तु बुझे शुने चलबेन। नतून विवाहेर कथा पाका होते पारे, सेदिक थेके भालो। द्वितीय म्यारेजेर जोन्नो आजकेर दिने भालो, जोदि आपनारा प्लानिंग करे थाकेन सेई जायगाटा किन्तु अवश्यई करते पारबेन, सेदिक थेके भालो फल पाबेन। किन्तु जेहेतु आपनादेर जेखाने चंद्र बसे आछे मकर राशिते, सेखाने शनि चंद्र बीज योगेर एकटा एक्सिस चलछे, राहु दृष्टिटा चंद्रेर उपर पड़े आछे एबं बृहस्पतिओ सेखाने किन्तु चंद्रके अनेकटा पजिटिव करछे। एकदिके जेमन दुटो नेगेटिव एनार्जी काज करछे, आबार पाशापाशि एकटा पजिटिव एनार्जी काज करछे। ताई आजकेर दिनटा कोनो बड़ डिल बा बड़ सिद्धान्त निते जाबेन ना। आशा करि बुझते पेरेछेन। ओभारअल दिनटा किन्तु आपनादेर तुलनामूलक भालो जाबे। आजके टिप्स, जारा धरुन प्रचुर टाका कामाय किन्तु ताদের टाका बाড়িতে সেভিংস হয় না, তাহলে অবশ্যই জানবেন বাড়িতে কিছু বাস্তু প্রবলেম আছে। আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি কোনো জলের সোর্স থাকে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটা অনেকটাই ভালো ফল পেয়ে যাবেন। এবং পাশাপাশি যদি সেদিকে কোনো ব্লু কালার করা থাকে সেদিকে কোনো পোর্শনে বা ব্ল্যাক করা থাকে সেটাকে সরিয়ে যদি হলুদ বা লাল করতে পারেন তাহলে অনেকটা ভালো ফল কিন্তু পেতে পারেন। দ্বিতীয় টিপসে চলে আসি। আমি গত দুদিন একটা টিপস দিয়েছি, হয়তো অনেকে দেখতে পাইনি, প্রোগ্রাম ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো। সেখানে দাঁড়িয়ে বলে দিই, একটা রূপোর পাত্র নেবেন, সেটার মধ্যে অবশ্যই একটু কালো হলুদ লাগবে। কালো হলুদ অল্প সেই রূপের পাত্রের মধ্যে নিয়ে নেবেন এবং পাশাপাশি একটু নাক কেশর নিয়ে নেবেন। নাক কেশর ওই পাত্রের মধ্যে রেখে দেবেন, একটু সিঁদুর দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন। আর একটি মন্ত্র, ওম সিং রিং সিং কমলি কমলালাই প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নামক, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। যদি পদ্মবীজের মালায় জপ করতে পারেন ভালো ফল পাবেন। এটাকে নিয়ে মা লক্ষ্মীর সিংহাসনে রেখে দেবেন এবং পুজো আচ্চা করে সেটাকে ধূপধুনো দেখিয়ে যদি মুখটা বন্ধ করে ক্যাশ বাক্সে রাখতে পারেন তাহলেও কিন্তু দেখবেন আর্থিক দিক থেকে আপনাদের যে খরচের আধিক্যটা সেটা অনেকটাও কেটে যাচ্ছে। তৃতীয় টিপস বলি, যাদের ধরুন বাড়িতে প্রচুর খরচা হয়ে যাচ্ছে, টাকা সেভিংস হচ্ছে না, সেই জায়গাটাও কিন্তু যাদের বাড়িতে ল্যান্ড আছে মানে মাটি আছে, অনেকে ফ্ল্যাটে থাকে তাদের কিন্তু এই টিপসটা খুব একটা কার্যকরী না। যাদের বাড়িতে জমি আছে তাদের ঈশান কোণে যদি কোনো জমি থাকে সেখানে যদি আপনারা একটা ইঁদুর মাটি জোগাড় করে একটা মাটির ঘটে যদি সেই ইঁদুর মাটিটাকে পুরো ভর্তি করে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকে ঈশান কোণে পুঁতে রাখতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সেভিংস অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তিনটে ছোটো টিপস দিলাম, যার যেটা সম্ভব সে সেটা করার চেষ্টা করবেন, ফলে অনেকটাই কিন্তু সুফল আপনারা পেয়ে যাবেন আর্থিক দিক থেকে। ওভারঅল বললাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।